नमस्कार बंधुरा, आमी सौरभ आपनादेर सकलके स्वागत आमार यूट्यूब चैनल माँ मनसा देवी मंदिरे। तो बंधुरा आपनारा सकले केमन आछेन? आशा करछि परमेश्वरी माँ मनसार कृपाय आपनारा अनेक अनेक भालो आछेन। तो बंधुरा आज के आमी जे भिडियोटी निये एसेछि से भिडियोटी देखे आपनारा निश्चय बुझते पारछेन मायेर श्रृंगार भिडियो। तो बंधुरा देखे नीन माँके सजानोर भिडियोटी। तो बंधुरा देखते पाच्छेन आज के माँ के आमी येलो कलारेर एकटा शाड़ी पराछि, पियोर कटनेर शाड़ी, पियोर सूतिर शाड़ी। सेई कपड़ा आज के माँ के पड़ाची। तो कपड़ा देख बंधुरा कपड़े कूचिगुलो के आगे ठीक कर जाते माँ के ठीक भावे भालोभावे सुंदर भावे पड़ाते परि। और आगे ही बंधुरा माँ के एकदम ही सजाते परिना, एकदम ही परिना, माने सेटा बोलले पुरोटाई একটা আজকুবি লাগবে। আমি একদমই মাকে শাড়িতে পরাতেই পারি না। তা বন্ধুরা দেখে নিন, সবই ওনারই ইচ্ছা, ওনার ইচ্ছা অনুযায়ী, ওনার আদেশ অনুযায়ী ওনাকে আমি সাজাচ্ছি। না হলে আমার সেই ক্ষমতা বা সেই সাধ্য নেই যে ওনাকে আমি সাজাই। তা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ওনার কৃপায়, ওনার আশীর্বাদে, ওনার ইচ্ছাতেই আমি ওনার সেবা করার যে উনি আমাকে সৌভাগ্য দিয়েছেন, এটি আমার হয়তো অনেক জন্মের ফল। তা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মাকে শাড়িটি পরাচ্ছি, মায়ের কুচিটিকে ঠিক করে এবার মায়ের কোমরে আটকে দিলাম যাতে শাড়িটিকে আমি ঠিকঠাকভাবে ভালোভাবে সুন্দর করে পরাতে পারি। এবার শাড়িটিকে আমি মায়ের বাম সাইড দিয়ে আঁচলটাকে ঠিক করে এবার আমি শাড়িটিকে ঠিকঠাকভাবে সাইজ করছি যাতে শাড়িটিকে ঠিকঠাকভাবে পরানো যায়। তা দেখুন বন্ধুরা আমি মায়ের কাপড়টিকে ঠিকঠাকভাবে ভালোভাবে একটু ঠিক করে দিচ্ছি যাতে কাপড়টিকে এলোমেলো বা একটু অসুবিধাজনক না লাগে, তাই কাপড়টিকে আমি ঠিকঠাকভাবে সাইজ করে নিচ্ছি। তা বন্ধুরা দেখতে পাচ্ছেন মায়ের আমি আঁচলটিকে নিচের দিকে করে ঠিক করছি, কারণ আমি কিভাবে মাকে কাপড় পরাচ্ছি আমি নিজেই ভেবে উঠতে পারছি না বা বলেও বোঝাতে পারবো না আপনাদেরকে। ওনার ইচ্ছাতেই, ওনার টিপাতেই ওনাকে আমি সাজাচ্ছি। তা বন্ধুরা দেখতে পাচ্ছেন, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি ঠিকঠাক একদমই পরাতে পারি না। তা দেখুন বন্ধুরা মাকে, মায়ের ইচ্ছাতেই ওনাকে আমি কাপড়টি পরিয়ে দিয়েছি। তা বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর আজকের কাপড়ের যে কালারটা হলো সম্পূর্ণ কী কালার বলবো, কালারটা ঠিক আমার কাছে ব্রাউন কালার, ইয়েলো ব্রাউন হোয়াইট কম্বিনেশান আর গোল্ডেন কম্বিনেশান, মানে এই সমস্ত মিলিয়ে কাপড়টা কিন্তু সুতির খুবই নরম, খুবই মোলায়ম কাপড়। এই গরমকালে মা এই ধরনেরই জিনিস পছন্দ করেন পরতে। তা বন্ধুরা দেখুন কাপড়টাকে ঠিকঠাক ভালোভাবে না পরাতে পারলেও বেশ ওনার মতো করেই পরিয়েছি, ওনার ইচ্ছাতেই পরিয়েছি। তারপর মায়ের কোমর বাঁধটাকে ঠিক করে নিলাম। এবার কোমর বাঁধটাকে ঠিক করে মায়ের নথটা আমি ঠিকঠাকভাবে পরিয়ে দিচ্ছি। তা বন্ধুরা দেখুন মায়ের কী অপূর্ব রূপ, কী অপূর্ব দিব্য তেজ মায়ের চোখের মধ্যে। তা মায়ের কৃপায়, মায়ের দর্শনে আপনাদের সকলের জীবনের দুঃখ কষ্ট দূর হোক, এটাই আমি মায়ের কাছে কামনা করি, মায়ের কাছে এটাই প্রার্থনা করি। হে মা, তুমি বিশ্বজননী, বিশ্বমাতা, তুমি বিশ্ববাসীর মঙ্গল করো, সকলের মঙ্গল করো মা। এবার বন্ধুরা দেখতে পাচ্ছেন মায়ের এই ঝুমকাগুলো মাকে পরিয়ে দিচ্ছি। আর বন্ধুরা দেখুন মাকে ঝুমকাগুলো পরানোর পর মায়ের কি অপূর্ব রূপ লাগছে, আর এই ঝুমকাগুলো একবারে মায়ের কানে ফিট হয়েছে, কারণ মায়ের প্রতিমাটি যেহেতু মার্বেলের 5 ফুট, বিশাল বড় প্রতিমা, এবং মায়ের ফেসটাও খুবই সুন্দর, মানে বড়। এবার সেই অনুযায়ী ঝুমকাগুলো তা আরও সুন্দর লাগছে। এবার দেখুন বন্ধুরা মায়ের চরণের দিকে যে কাপড়গুলো একটু উলট পালট হয়েছিল সেই কাপড়গুলোকে আমি ঠিকঠাক করে দিচ্ছি। তা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে প্লিজ ক্ষমা করবেন, আমার তো কোনো ক্ষমতা বা আমার তো কোনো সাধ্যই নেই, সবই ওনার কৃপাতেই, ওনার আশীর্বাদেই আমি যা করার করছি। তা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মায়ের কাপড় পরানো মায়ের কমপ্লিট হয়ে গেল, এবং মায়ের মাথায় এবার আমি লাল ওড়নাটা দিচ্ছি, মাকে পুরো নববধূ লাগবে। এবার মা তো স্বয়ং বিশ্বেশ্বরী, জগৎগৌরী, অপরূপা, সুরেশ্বরী, জগৎ সুন্দরী মা। এবার মায়ের মাথায় আমি লাল ওড়নাটি দিয়ে দিতে দেখুন কি সুন্দর, কি অদ্ভুত, কি দিব্য লাগছে। আর মায়ের দর্শনে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠুক, আমি এটাই মায়ের কাছে কামনা করছি। তা বন্ধুরা দেখে নিন মাকে কত অপূর্ব লাগছে, কত অপূর্ব লাগছে মায়ের এই মনোরম দৃশ্য দেখে, ভুবন ভোলানো মায়ের এই রূপ দেখে সকলেই মুগ্ধ হবেন আপনারা। তা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মাকে কত অপূর্ব লাগছে। দেখুন বন্ধুরা মায়ের কোমর বন্ধ থেকে এবার মায়ের গলার নেকলেসটা দেখাচ্ছি, এবার দেখুন মায়ের দিব্য রূপটা কি অপূর্ব, কি সুন্দর, কি শোভাময় মনোরম মায়ের রূপ। এই রূপ দর্শনে সকলের জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হোক, সকলের মনোবাঞ্ছা পূর্ণ হোক, মা সকলের উপরে কৃপা বর্ষণ
করুন, এটিই মায়ের কাছে একমাত্র কামনা। আর মা তো মাই হয়, উনি সন্তানদের কোনোভাবেই কোনো রকমেরই খারাপ কিছু করেন না। অনেকেরই ভুল ধারণা আছে বন্ধুরা, অনেকেই মাকে মনে করেন উনি খুবই রাগি, খুনি মানে খুবই রাগি, মানে একবারেই খুবই রাগি, কিন্তু একদমই তাই নয়। ওনাকে মায়ের দৃষ্টিতে দেখবেন, ওনাকে মায়ের মতো ভেবে দেখবেন, দেখবেন সত্যি উনি মঙ্গলময়ী, করুণাময়ী, আনন্দময়ী। উনি সন্তানের উপর কৃপা বর্ষণের জন্য, সন্তানের মঙ্গল কামনার জন্য এবং সন্তানকে সর্ববাধা বিপদ থেকে উদ্ধার করার জন্য একবারে তৎপর হয়ে রয়েছেন। উনি তো মা, উনি দেবী নয়, উনি মা, উনি জগৎমাতা, আমাদের গর্ভধারিণী মা উনি, উনি জগদেশ্বরী, জগৎমাতা, উনি জগৎমাতা জগদেশ্বরী, মানে উনি জগৎ জননী, উনি সকলের মা, বিশ্বের মা। দেখতে পাচ্ছেন মায়ের দিব্য রূপ, আর মা মনসার দর্শনে আপনাদের জীবন ধন্য হয়ে উঠুক। আর যারা যারা আপনারা মায়ের কাছে এসে মায়ের দিব্য দর্শন করতে পারছেন না, তারা মায়ের এই ভিডিওর মাধ্যমে আপনাদের মনোবাসনা মায়ের কাছে বলে দিন, মন থেকে অন্তর থেকে ভক্তি করে বলুন, মা আপনাদের মনস্কামনা নিশ্চয়ই পূর্ণ করবেন। উনি দয়াময়ী, উনি কখনো কাউকে নিরাশ করেন না, উনি তো এক জায়গায় সীমাবদ্ধ নেই, উনি সকলের বাড়িতে, প্রতিটি বাড়িতে, সকলের অন্তরে, সকলের মনেতে উনি বিরাজ করছেন। ওনাকে অন্তর থেকে, মন থেকে ভক্তি করে ওনাকে জাগান, দেখবেন উনি এসে আপনাদের সামনে, আপনাদের কাছে এসে ধরা দিয়েছেন। আর আপনারাও মাকে যত ঠিকঠাকভাবে রাখবেন, যত ভালোভাবে রাখবেন, দেখবেন আপনাদের জীবনও খুব সুন্দরভাবে সেজে উঠবে। তা বন্ধুরা দেখতে পাচ্ছেন মাকে শৃঙ্গার করানোর পর এবার মাকে আমি ভোগ দেব, ভোগ মানে হচ্ছে ফলের নৈবেদ্য দিয়ে মাকে আমি পুজো দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মায়ের নৈবেদ্য, ফল নৈবেদ্যর মধ্যে আছে শশা আছে আর পাকা আম আছে, এইটা দিয়েই আমি মাকে সেবা দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মায়ের ভোগটা আমি মানে এই ফলগুলো আমি ঠিকঠাক ভালোভাবে কাটতে পারি না। দেখতে পাচ্ছেন তো শশাটা একবারেই দুকলে ফেলেছি, আমি একবারেই কাটতে পারি না, তা যেইটুকু পেরেছি ওইভাবেই করছি। এবার দেখতে পাচ্ছেন শশাটাকে আমি কুচিয়ে নিলাম, কোচানোর পর এবার আমি আমটাকে সাইজ করে কাটছি। তা বন্ধুরা আপনারা যদি কিছু ভুল ভেবে থাকেন তা প্লিজ ক্ষমা করবেন। দেখুন বন্ধুরা আমার ইচ্ছায় কিছু হচ্ছে না, উনি করাচ্ছেন তাই আমি করছি, নাহলে আমাদের মতো মহাপাপী অধম সন্তানেরা কখনোই ওনার চরণে স্থান পাবে না, কারণ আমরা মহাপাপী, কলিযুগের মহাপাপী। তা উনি কৃপা করেছেন, উনি দয়া করেছেন, তাই ওনার সান্নিধ্যে, ওনার চরণে আছি, উনি শরণ দিয়েছেন, তাই ওনার চরণে আমরা পড়ে আছি। তা বন্ধুরা দেখতে পাচ্ছেন ওনাকে সেবা ভোগ দেওয়ার পর এবার ওনার আমি সন্ধ্যা আরতি করছি। এটা নিত্যদিনে যেইভাবে আরতি পুজো করা হয় বাড়িতে, সেইভাবে ওনার পূজা করছি। তা মায়ের আরতি দর্শনের এক বিশেষ মহত্ব আছে, মায়ের আরতি দর্শনের সময় আপনাদের মনের কামনা, আপনাদের মনের সমস্ত যেটাকে মানসিক বলে, মনের সমস্ত আপনাদের যেটা আশা আকাঙ্ক্ষা আপনারা মায়ের কাছে বলবেন অন্তর থেকে, দেখবেন আপনাদের সকল মনোবাঞ্ছা দেবী মা পূর্ণ করবেন। আর আপনাদের বাড়িতেও যদি আপনাদের আরাধ্য দেবী বা কুলদেবী, যেমন আমাদের আরাধ্য দেবী, দেবী মা মনসা, আমাদের কুলদেবী ইনি মা মনসা, তা ইনি আমাদের সব কিছু, ইনি ছাড়া আমাদের গতি নেই, ইনি তো জগৎমাতা, ইনি ছাড়া কারোই কোনোভাবে কিছুই সম্ভব হয় না, উনি না থাকলে আমাদের জীবন অচল। আর বন্ধুরা ওনারা আমাদেরকে পাঠিয়েছেন এই জন্যেই যে ওনাদের একটু সেবা করি, ওনাদেরকে ভালোবাসি, মানুষের না হলে জীবনটাই তো বৃথা। ওনাদেরকে যদি আমরা ঠিক টাইমে ডাকতেই না পারলাম, ওনাদেরকে শ্রদ্ধা বিশ্বাস ভক্তি যদি না করতে পারলাম, তাহলে আমাদের জীবনটা তো বৃথা বন্ধুরা, বলুন না। তা দেখুন আমি মাকে সেবা দিচ্ছি, এবার আরতি হয়ে গেল, প্রদীপের প্রদীপ জেলে এবং ধূপ জেলে মায়ের আরতি পূজা, সন্ধ্যা আরতি হয়ে গেল। এবার মাকে আমি ভোগ নিবেদন করছি, মায়ের সম্মুখে যে মাকে আমি ভোগ নিবেদন করছি সেটি উনি গ্রহণ করবেন, আমি জানি অন্তর থেকে ডাকলে উনি নিশ্চয়ই সাড়া দেবেন। জয় মা মনসা।